আমার এই পছন্দের কাজটি তুমি প্রতিদিন করো। ছোটবেলায় যখন নাটক বা সিনেমা দেখতাম, দেখতাম যে স্ত্রী তার স্বামীকে তাই বিঁধে দিচ্ছে, আর আমি স্বপ্নে বিভোর হয়েছিলাম। ভাবতাম আমি যখন স্বামীর ঘরে যাব, আমিও আমার স্বামী তাই বেঁধে দেবো। আর এখন তো আমি আমার স্বামীর ঘরে, তাই যতক্ষণ আমি এই কাজটা না করি আমার খুব অস্থির লাগে। এই কাজটা করার আরো একটা কারণ আছে। সকালবেলা যখন আমি তোমাকে তাই বেঁধে দিই, তখন আমার চেহারাটা তোমাকে ভালো করে মনে করি, যেন অন্য কোনো নারীর দিকে না তাকাও, আর তাকালেও যেন আমার চেহারাটা একদম ভেসে ওঠে। যার ঘরে তোমার মতো পরীর বাস, সে কি আর অন্য নারীর দিকে তাকাতে পারে? শোনো, আমি অফিস অপেক্ষা থাকি, কখন আমার অফিস শেষ হবে, আর অফিস শেষ হলে আমার সুন্দরী নতুন বউয়ের সুন্দর মুখটা দেখব। বছর ঘুরে এলে বউ আর নতুন থাকে না, পুরাতন হয়ে যায়। তুমি 100 বছর আমার কাছে নতুন থাকবে। পুরুষ মানুষের বিশ্বাস নেই। পুরুষ মানুষকে বিশ্বাস করো না, করো স্বামীদেরকে বিশ্বাস করো। আমি ধরছি। কে ফোন করেছে আমার কাছে জানতে চেয়েছো? তুমি তো খুব ভালো করেই জানো যে কে ফোন করেছিল। আমি ভাবতেও পারিনি তুমি এভাবে আমাকে ঠকালে, আমাকে রেখে তুমি আবার বিয়ে করতে পারলে। বিয়ে করেছি মানে? আমি তোমার সমস্ত কথা জেনে গেছি, আমার সাথে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলো আর আমাকে রেখে আবার বিয়ে করেছো। আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যে সে তোমার স্ত্রী। শুনে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো এসব? আমি আর নিতে পারছি না। আমি শুনে বেশ কয়েকবার ফোন করলাম, ফোনটা ধরছে না। ফোনটা ধরলে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যেত। কি পরিষ্কার হয়ে যেত? তোমার স্ত্রীকে বাড়িতে তোলার রাস্তা তুমি কি ভেবেছো? আমি এমনি এমনি সব ছেড়ে দেবো? শুনে প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি এরকম কাজ করতে পারি না। এটা তোমার সংসার, তোমার বউ থাকবে, তুমি চাইলে তোমার বউকে এই বাড়িতে নিয়ে আসো, আমি তোমার সাথে আর সংসার করব না। তো
দুই একদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবে। আমি সেটা তোমার বউয়ের সাথে কথা বলে বুঝতে পেরেছি, নতুন করে আর কিচ্ছু বলতে হবে না। আমি কোনো হাসির কথা বলিনি, সত্যি তুমি আজকে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছো, এমন সারপ্রাইজ যে আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আমার বউ তো তুমি, তুমি তোমার সাথে কথা বলেছো। সোহাগ, আমি ফান করছি না, কথাটা শোনার সাথে সাথে আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি, তোমাকে শেষবারের মতো দেখার জন্য। তোমাকে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না একটা মানুষ এতটা খারাপ হতে পারে। তুমি আমার উপর রেগে কথা বললেও আমি তোমার উপর একটু রাগ করবো না। বাড়ি থেকে একবারে চলে আসার আগে মার সাথে শেষবারের মতো ভালো করে কথা বলে আসলাম। মায়ের কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিব। এমন একজনকে ভালোবেসে বিয়ে করলাম যে কিনা অনেক আগে বিয়ে করেছে, আর এদিকে আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে। আর শোনো, আমার সন্তান শুধু আমারই, তোমার পরিচয় দিবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো জটিল সমস্যার মধ্যে বসবাস করছো, তুমি প্লিজ একটু খুলে বলো তো সব কথা। খুলে বলার কি আছে, তুমি তোমার আগের বিয়ের কথা গোপন করে তুমি আমাকে বিয়ে করেছো। চুপ করো ইতি, এটা রাস্তা সেই কখন থেকে বলে যাচ্ছ তোমার স্ত্রী তোমার স্ত্রী। আরে আমি একজনকে বিয়ে করে ঘরে তুলতে পারছি না, আমি আরো বিয়ে করব। আমি সকাল থেকে দৌড়ের মধ্যে ছিলাম, মোবাইলে টাকা পর্যন্ত ভরার সময় পাইনি, রিকশা ওঠার আগে লোড করলাম। সত্য কখনো গোপন রাখা যায় না সোহাগ, তুমি সকাল থেকে যদি দৌড়ের উপরে না থাকতে তাহলে তোমার মোবাইলটা তোমার বউ রিসিভই করত না। ইতি, তুমি কি আমাকে ফোন দিয়েছো নাকি অন্য কাউকে? অন্য কাউকে কল করতে যাব কেন, আমি তোমাকে কল করেছি। দেখি তো তোমার মোবাইলটা দাও, তুমি কোন নাম্বারে ফোন করেছো আমি চেক করব। তুমি তো আমার নাম্বার সেভ করে রাখো না, দাও নাম্বারটা দাও, আমি কল করে প্রমাণ করে দিই যে আমার একটাই বউ এবং সেটা তুমি। মোবাইল ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয়েছে মানে? তোমার কোনো আঘাত লাগেনি তো? আরে মোবাইলে একটা কল আসলো, আমি ফোনটা রিসিভ করতে গেলাম, অমনি ওই পাশ থেকে হুন্ডাই করে দুটো লোক এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। ও মাই গড। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, মোবাইল কেনা যাবে, এখন চলো। কোথায় যাব? আমাদের বাসায়। ভাইজা, আপনি শরীর খারাপ নিয়ে অফিস আসছেন কেন? আমার শরীর অনেক ভালো আছে, আপনি আপনার টেবিলে যান। আমরা একই অফিসে চাকরি করি, তাছাড়া আপনি এখানে বউ নিয়ে আসবেন বলে আমার বাড়ির পাশে সুন্দর দেখতে বাসা ভাড়া করে দিয়েছি, দুজন দুজন সম্পর্কে জানবো, ভালো মন্দ আলোচনা করবো, খোঁজ খবর নেবো, এছাড়া তো আর কিছু না। ভাই প্লিজ, আপনাকে একটা অনুরোধ করি, আপনি আপনার টেবিলে যান, প্লিজ যান। হ্যাঁ যাচ্ছি, তবে মন মেজাজ ভালো হলে আমাকে জানি এসে কথা বলবে।
কি ঝামেলার মধ্যে পড়লাম, ফোনটা যদি রিসিভ করতো সেটাও তো একটা কথা ছিল, আমি তারা বোঝায় বলতাম সরি হইতাম। আমাকে কল করার কি দরকার? যে মেয়েকে বিয়ে করেছো তার সাথে তো আছো, বুঝছো যে আমি সতীনের সংসার করবো? কখনো না, আমি এক্ষুনি এই সংসার ছেড়ে চলে যাবো। ভাবি, আপনার চোখে পানি, আবার হাতে ব্যাগ, কোথায় যাচ্ছেন আপনি? আপনাদের বাড়িতে কেউ মারা গেছে? আমার বাড়িতে কেউ মারা যায়নি, আমি মারা গেছি নিজে। ও, বুঝতে পারছি ভাবি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। শুনেছি ঝগড়া করলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। আমার ভেতরে যে কষ্ট হচ্ছে সেটা যদি আমি তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতে যে আমার কষ্টটা কত বড়। ভাবি, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, একজন মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সবচাইতে আপন, আর সেই স্বামী যদি হয় দুজনা, তাহলে কি সেই মেয়ে বেঁচে থাকতে পারে? আমি কথাটা শোনার পর আর এই দুনিয়াতে নেই, আমার ভেতরের অস্থিরতা বেড়েই যাচ্ছে। আমি আমি বুঝতে পারছি, আমি যদি আর কিছুক্ষণ এখানে থাকি আমি মরে যাব, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভাবি, আপনি তো কোনোদিন একা যাওয়া আসা করেন নাই, আমি কি আপনাকে দিয়ে আসবো? তোমাকে আর কষ্ট দিব না, এই বাড়িতে আসার পর থেকেই তো সময়ে অসময়ে তোমাকে নানাভাবে আমি বিরক্ত করেছি, তোমাকে কি আর একটা ছোট্ট কষ্ট দিতে পারি? বলেন ভাবি, কি করতে হবে? ও খারাপ হতে পারে, কিন্তু আমি তো অতটা খারাপ নই। এই সংসার, এই সংসার তো একদিন আমার ছিল, আমি তো এভাবে বাড়িঘর খোলা রেখে চলে যেতে পারি না। এই চাবিটা যদি তুমি ওকে দিয়ে দিতে। আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি চাবি পৌঁছে দেব। এই হলো আমাদের নতুন সংসার, টোনাটুনির সংসার। তোর পছন্দ হয়েছে? সোহাগ, তুমি তো কখনো কোনো কাজ করনি, তাহলে এই ঘরের ভাড়া জোগাড় হবে কি করে? আর আমাদের খাওয়া দাওয়া বা জোগাড় হবে কি করে? শোনো, কোনো মানুষ কখনো মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। আল্লাহ আমাকে দুই হাত দিয়েছে, এই দুই হাত ব্যবহার করে আমি এই সংসারের যাবতীয় খরচের ব্যবস্থা করে ফেলবো। কি কাজ করবে তুমি? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি অলরেডি ব্যবস্থা করে রেখেছি, তবে এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ।
আমাকে নিয়ে তোমার সমস্যা হয়ে গেল, তাই না? তুমি শুধু শুধু আমাকে সান্ত্বনা দিতে চাইছো। শোনো, আমি কখনোই কোনো কিছুতে হারিনি, এখনো হারবো না। আল্লাহ যেন তাই করে। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ছোট মামার কাছে যাবো আর আসবো, এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ছোট মামা জানে আমরা এখানে এসেছি? আরে জানে মানে, মামাই তো এবার ঠিক করে দিয়েছেন। আর একটা বিষয়, নতুন সংসারে খুবই না কি চালে লাগে, তুমি একটা লিস্ট করে ফেলো, আমরা ডাক্তার দেখে আসার সময় কিনে নিয়ে আসবো। ওকে, শরীরটা অনেক হালকা লাগছে, মনের ভিতর কেমন যেন একটা সাহস পাচ্ছি, এই জন্যই বোধহয় বলে ঘরের বউ অসুস্থ হয়ে গেলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতে সুস্থ হয়ে যায়। কাঁদছিস কেন মা? জমাই আসেনি, কি হলো বাবা? আল্লাহ আমার কপালে সুখ রাখেনি বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আহা কি হয়েছে খুলে বলতো মা। বাবা আমাকে রেখে আরেকটা বিয়ে করেছে। আজহার বিয়ে করেছে? তুই এই কথাটা আমাকে আগে বলিস না কেন? আমি কি করে বলবো, আমি তো নিজেই জানলাম আজকে সকালে। ওর মোবাইলে একটা কল এসেছিল, সেটা রিসিভ করাই না জানলাম। বাবা ওখানে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি। ঠিক করেছিস তুই চলে এসে, আমার মেয়ে কিনা করবে সতীরের সংসার? শোন, আমি আজহারকে এমন শিক্ষা দেব যেন সারা জীবন ও তোর কাছে মাথা নত হয়ে থাকে। বাবা আমি ওর সাথে এতদিন সংসার করে একবারের জন্য বুঝতে পারলাম না যে ও আরেকটা বিয়ে করেছে। কত ভালো ব্যবহার করতো সবসময় আমার সাথে, কিচ্ছু বুঝতে দেয়নি। তুই এসব নিয়ে কিচ্ছু চিন্তা করিস না, আমি এর একটা বিহিত করে ছাড়বো। তুই এক কাজ কর, তুই এই ভিতরে গিয়ে বিশ্রাম কর। না, ওকে পুলিশে না দেওয়া পর্যন্ত আমি কোনো বিশ্রাম নিতে পারবো না। আহা সেই জন্যই তো বলছি তুই ভিতরে যা, আমি তোর চাচার সাথে কথা বলে দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা নিচ্ছি। দুই একদিনের মধ্যে কেন বাবা? তুমি আজকেই ওকে পুলিশে ধরিয়ে দিবে। আমি এত কষ্ট করে যে সংসারটা সুন্দর করে সাজালাম, সেই সংসার এখন অন্য আরেকটা মেয়ে থাকবে? না, আমি এটা মেনে নিতে পারি না। তোর সাজানো সংসারে তুই থাকবি, যা ভেতরে যা। মেয়ের কথা শুনলে তোর সংসার থাকবে না, আমাকে ওর আজহারের সাথে কথা বল। তুমি ওই খারাপ লোকটার সাথে কোনো কথা বলবে না বাবা, কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কর। মেয়ের রাগ না কমা পর্যন্ত কথা বলাটা মনে হয় ঠিক হবে না। মালা কোথায় যাচ্ছ? আজহার ভাই বাড়িতে। আজহার ভাই বাড়িতে? আজহার ভাই বাড়িতে যাচ্ছ কেন? শিরুদি ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, যাওয়ার সময় আমার কাছে চাবি রেখে গেছে, আমি আজহার ভাইয়ের কাছে চাবি দিতে যাচ্ছি। শিলি, শিলি, এ শিলিমালা,
তালা কেন? চাবি আমার কাছে। চাবি তোমার কাছে মানে? গেটের তালা তোমার কাছে চাবি? কিছু তো বুঝতে পারছি না। ভাবি আপনার উপর অনেক রাগ। আপনি নাকি আরেকটা বিয়ে করছেন। চুপ করো। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা। সরি মালা, কিছু মনে করো না। আচ্ছা তোমার ভাবি কোথায় গেছে, কিছু বলে গেছে? ভাবির কথা মনে হলো ভাবি বাবার বাড়ি চলে গেছে। একটা কথা বলবো? জি বলো। সারাদিন ভাবির সাথে কথা বলেননি? আমি চেষ্টা করেছি কিন্তু ও তো ফোন বন্ধ করে রেখেছে। ভাবি আসলে আপনাকে অনেক ভালোবাসে, যে কারণে রাগটা একটু বেশি। আপনি ভাবির সামনে যান, সব রাগ পানি হয়ে যাবে। আমিও তাই ভাবছি। এই নেন চাবি, তাহলে তাই করেন, আমি যাই। বাবা থানা গিয়েছিলে? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর চাচার সাথে কথা বলে এসেছি। তোর চাচা বলেছে খুব তাড়াতাড়ি একটা সমাধান করে ফেল। তুমি থানায় না গিয়ে চাচার সাথে দেখা করতে গেলে কেন? আচ্ছা তোমার বুদ্ধির উপর কোনো ভরসা নেই বাবা, চাচা তো এখন শুধু শুধু এই ব্যাপারটাকে আরো দেরি করিয়ে ফেলবে। হ্যাঁ তোর চাচা দেরি করাবে না, তোর চাচা এটা শুনে কিন্তু খুব কষ্ট পেয়েছে, তাড়াতাড়ি করে ফেলবে। সত্যি বলছো তো? আমি কি তোর সাথে মিথ্যে বলতে পারি? আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আজকে যে মামার বাসায় যেতে হবে এটা আমাকে আগে বলোনি কেন? বলবো কি করে, মামাই তো নিষেধ করেছে তোমাকে আগে থেকে বলতে। আর তুমি কিছু মনে করো না, মামার বাসায় না গেলে তোমার মোবাইলটা আজকে কিনে নিয়ে আসতে পারতাম। তুমি তো মোবাইল কেনার জন্য অস্থির হয়েছো কেন? সংসারে এখনো কত জিনিস কেনা বাকি, আগে সংসারের জিনিস কেনো, দুদিন পরে মোবাইল হলেও তো কোনো প্রবলেম নেই। শিউলি, শিউলি, আব্বা আমি আজ আর ঘুমাচ্ছেন। আব্বা শিউলি আসছে? শিউলি তো সেই দিনের বেলায় এসেছে, ও আমাকে কিছু বলে আসে নাই। আমি অফিস থেকে ফিরে দেখি ঘরে তালা, আমি কিছুই বুঝতে পারলাম না। পাশে বাসা মালা এসে আমাকে চাবি দিয়ে বলল ও নাকি চলে আসছে। আমার মা মরা মেয়েটাকে আমি কোনোদিন জোরে কথা বলিনি। কষ্ট কি জিনিস শিউলি জানে না। এটা তুমি কি করলে আঝার? আব্বা আপনার বিশ্বাস, ওই কাজটা আমি করতে পারি। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। শিউলি খালি খালি ভুল বুঝছে, আমার সাথে একটা ফোনের গুরুত্ব তোর কাছে বেশি হয়ে গেল। তুমি আমার মেয়ের জামাই, তোমার তো কোনো অসমাদর করতে পারি না। এই রাতের বেলা এসেছো, চলো ঘরে চলো। না আব্বা সকালে অফিস আছে। আয়, এত রাতে যাওয়ার দরকার নেই, কাল সকালে তুমি এখান থেকেই অফিসে যাও। ঠিক আছে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমার দুচুক যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কি বলছিস এসব শিউলি? এখন বুঝতে পারছি বাবা যে কেন তুমি থানায় না গিয়ে চাচার কাছে গিয়েছিলে। তোমার কাছে তোমার মেয়ের কোনো মূল্য নেই, যার কাছে নিজের মেয়ের মূল্য চাইতে একটা খারাপ লোকের মূল্য বেশি। আমি সেখানে থাকবো না। শিউলি, এটা তোমার বাড়ি, এখান থেকে যেতে হলে আমি যাবো, তুমি না। আর শোনো, আমি এমন কিছু করিনি বা করবো না যা করলে তোমাকে হারাতে হবে। আমি নেক্সট টাইম তোমার সামনে হাজির হবো প্রমাণ সহ। প্লিজ এটা রাখো। বাবা ওকে বলো এই প্যাকেটগুলো নিয়ে যেতে, যার জন্য কিনেছিল তাকেই যেন দিয়ে দেয়। এটা এখানে রেখে গেলাম, তোমার যে রাখতে মন না আছে আগুনে পুড়িয়ে ফেলো। বাবা আমি যাই। মারে আমার মনে হচ্ছে তুই কোথাও কোনো ভুল করছিস। না বাবা, আমি প্রমাণ নিয়েই কথা বলছি, মেয়েটা নিজে আমার সাথে কথা বলেছে। এরপর আর কি প্রমাণ দরকার বলো?
আর যেতে হবে না। ডাক্তার যেভাবে বলেছে সেভাবে মেনে চলার চেষ্টা করবো। সেভাবেই চলবো। আস্তে আস্তে হাঁটতে তোমার সাথে এটুকু এলাম, বাসায় গিয়ে তো আবার রেস্টই নিবো। গুড, আর আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো বাসায়, কোনো চিন্তা করো না। প্রথম দিনই তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসবে, বেচা বিক্রি করবে না? তা তো করবোই, দুজন ক্রেতা তো আগে থেকে রেডি, অ্যাডভান্স দিয়ে রেখেছে। তাই নাকি? একজন হলো মামা আর একজন হলাম আমি। মামা কিনবে মামির জন্য আর আমি কিনবো লক্ষ্মী বউটার জন্য। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা শোনো না, একটা কথা বলি। বলো। দোকান খোলার আগে মাকে একটু কল দিয়ে দোয়া নিয়ে নিও। ঠিক আছে, কল করবো। তুমি বাসায় যাও, আমি দোকানে যাই। আমার শরীর ভালো আছে। আচ্ছা ভাইজান, আপনি আমার কাছে গোপন কথা লুকান কেন? আপনি কি বলতে চান সোজাসুজি বলুন। ভাইজান, আপনি আবার বিয়ে করেছেন আর সেটা নিয়ে ঝগড়া করে গতকালকে আপনার প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, সেটা তো আমি গতকালকে থেকে জানি, কিন্তু কাউকে বলি নাই। আপনার কোনো কাজ নেই টেবিলে? প্লিজ আপনি যান, আপনি যান প্লিজ। হ্যাঁ ভাই, যাচ্ছি তো যাচ্ছি। শুনেন, কোনো দরকার নেই কিন্তু আমাকে জানাবেন, আমি আপনার সাথে আগেও ছিলাম, এখনো আছি, সারা জীবন থাকবো, বু
নতুন বউ নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে। আর আমি কত বলতাম তখন তো যেতই না। মানুষ এই জন্যই বলে নতুন বউয়ের কদর বেশি। কে আপনি, কাকে চান, কথা বলছেন না কেন? ও ভাবি, আমি তো ভাবলাম খালি বাড়িতে কোনো চোর ডাকাত আসলো কিনা। আমি দেখতে আসলাম আমার এই সুন্দর সাজানো সংসারটা আগের মতোই আছে নাকি পাল্টে গেছে। কালকে রাগের মাথায় এমনভাবে বেরিয়ে গেছি বাড়িটার দিকে একবারও ভালো করে তাকাইনি। খুব মায়া হচ্ছিল তাই নিজের সংসারটা একটু দেখতে আসলাম। তুমি প্লিজ কাউকে আমার আসার কথা বলো না। হ্যাঁ, আমার জান গেলেও তো কেউ জানতে পারবে না আপনার আসার কথা। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তবে আমার মনে হয় আপনি একটা ভুল কাজ করেছেন এই সংসার ফেলে গিয়ে। এই সংসারটা তো আপনার, ওই মেন না। তুমি তো ঠিক কথাই বলেছো। আমি এভাবে ভাবিনি কেন বলো তো? ভাবি, আপনার ঘরে তো তালা দেওয়া, চলেন আমাদের বাড়িতে যেয়ে বসবেন। আমি তো ওর সাথে থাকবো না, তাহলে এখানে কেন থাকবো? ও যে কাজ করেছে সেটা যদি আজকে আমি করতাম তাহলে এতক্ষণ ও আমার কাছে বিপদ সেটা পাঠিয়ে না। এত দামি মোবাইল আমার কি দরকার ছিল? কথা বলা যায় এমন একটা মোবাইল আনলেও তো হতো। আহা, এই প্রথম তোমার জন্য একটা মোবাইল কিনলাম, সেটা আমি কম দামে কিনবো? আমার ইচ্ছে তো করে অনেক দামি মোবাইল কিনে দিতে, কিন্তু সাধ্য নেই।
তাই স্বাদ আর স্বার্থের মাঝামাঝি এই মোবাইলটাই পছন্দ হলো। নাও বের করে অন করো। এখনো ফোনটা বন্ধ, আমার কিছু ভালো লাগছে না, কি করবো এখন? মোবাইলটা বন্ধ করে রেখেছি। দাঁড়া, কোথায় গিয়েছে? আমি সারা গ্রাম খুঁজে আসলাম, কেউ বলতে পারলো না। আহা, কথা বলছিস না কেন? কোথায় গিয়েছিলি? যে কাজ তোমাকে দিয়ে হবে না সে কাজ করতে গেছি। শুলি, এমন কিছু করিস না যার জন্য সমাজের কাছে আমার মাথাটা নিচু হয়ে যায়। বাবা, আমি কিন্তু এখন আর ছোট না, সব বুঝবার মতো বয়স হয়েছে। তুমি এত কিছু ভেবো? তোর মা বেঁচে থাকলে আমাকে এত কিছু ভাবতে হতো না। কিছু ভাবনো সে ভাবতো। শোন মা, নানান জনকে নানান কিছু বলার সুযোগটা করে দিস না। ঠিক আছে, এবার যেখানে যাবো তোমাকে সাথে নিয়ে যাবো। আহা, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে না, আমাকে বলে গেলেই চলবে। ও, রান্না করাই আছে, খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে। আমি যে ওই বাড়িতে গেছিলাম, বাবা কি জেনে গিয়েছে? যে ঘরে শিউলি নেই সেই ঘর দিয়ে আমি কি করবো? এই ঘর আমার দরকার নেই, মোবাইলটা এখনো বন্ধ রেখেছে। আমি তো কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকাই না পর্যন্ত, তাহলে আমার জীবনে কেন এমন ঝামেলা হচ্ছে? এই নাও তোমার মোবাইল, ইজ ফুল রেডি। কি হলো, রিসিভ করো। আননোন নাম্বার, কোনো ফাংশন নেই, রিসিভ করো। হ্যালো, আপনি কেমন মেয়ে মানুষ বলুন তো? আপনি কালকে আমার মোবাইলে আপনার ফোন থেকে ফোন করে বলেছেন আমার স্ত্রীকে যে আমি আপনার স্বামী। কি জায়গা বলছেন? আপনি আমার স্বামী হতে যাবেন কেন? আমার স্বামী তো আমার সামনেই বসে আছে। তাহলে কালকে আপনি ফোন করে আমার স্ত্রীকে বলেছেন? আমি আমার আগের স্ত্রীর কথা গোপন রেখে আপনাকে আবার বিয়ে করেছি। কেন বলেছেন? আর আপনার এই কথা শোনার পর আমার স্ত্রী আমাকে ফেলে তার বাবার বাড়ি চলে গেছে। সে বলেছে আমার সাথে সংসার করবে, আমাকে ডিভোর্স করবে। আপনি বুঝতে পারছেন কি হয়েছে? আপনার একটি ফোনে। ভাই, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন আপনি? আমার সংসারটা ভেঙে যাচ্ছে সেটা বুঝতে পেরেছেন? আমি কালকে থেকে আপনার নাম্বার ফোন দিচ্ছি। কয়েকবার রিং হয়েছে, আপনি ফোন পিক করেননি, তারপর থেকে ফোন বন্ধ। ভাইয়া, আসলে হয়েছে কি, মোবাইলটা আমি বন্ধ করি নি, আপনাকে ভুল করে কল দেওয়ার পরপরই আমার মোবাইলটা ছিনতাই হয়ে গিয়েছিল। আর ভাই, আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? গতকাল তোমাকে কল দিতে কি একজনকে কল দিলাম না? হ্যাঁ, উনি আমাকে দামি কথা বলেন। হ্যালো, শিউলি, শিউলি,
আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিউলি, আমি তোমাকে বলেছিলাম যদি কোনোদিন প্রমাণ নিয়ে আসতে পারি আমি তাহলেই তোমার সামনে এসে দাঁড়াবো। আর তো প্রমাণের দরকার নেই, আমি তো বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকছে না, তাহলে আবার কিসের? আপু, আমি সোহাগ, আর ও ইতি আমার স্ত্রী। আমরা ভালোবেসে বিয়ে করেছি, এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কারো পরিবারই এই বিয়েটা মেনে নেয়নি। যদিও আশা করছি খুব শীঘ্রই আমাদের বিয়েটা মেনে নেবে, কিন্তু আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা নতুন করে সংসার শুরু করব। আর এই কারণে আমরা গত পরশু দিন সকালেই আমাদের বাড়ি থেকে বের হয়ে আসি। ওর আসতে দেরি হয়, আমি তাড়াহুড়ো করে ওর নাম্বারে কল দিতে গিয়ে একটা ডিজিট ভুল করি, আর সেই ভুলের মাশুল আপনারা দিচ্ছেন। অবশ্য সমস্যার সমাধানটা আরো আগেই হয়ে যেত যদি আমার মোবাইলটা ছিনতাই না হতো। গতকাল রাতে নতুন করে সিম তোলার পর ভাইয়ের কাছে শুনলাম, আর শুনে আমরা খুব ভোরে মামসিং থেকে এখানে রওনা দিয়ে চলে এসেছি। এত তাড়াহুড়ো করে কিছু করতে হয়, ভেবে বুঝে তারপরে। আসো বাবা, তুমি ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। চাচা, আমরা ভিতরে যাব না, আমাদের আজকে মনে হচ্ছে। আরে না না, তা কি হয় নাকি, তোমার মমিশিং যেতে হবে, পরে যাবে। আসো আসো ভিতরে, এসো 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 মা, তুমি আসো। আমি ভুল করে ভুল করেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার ভালোবাসে কেউ ভাগ বসালে আমার খুব হিংসে হয়, মরে যেতে ইচ্ছে করে। ভালোবাসার উপর ভর করে সংসার টিকে থাকে, আর সেই ভালোবাসার মানুষের প্রতি অবিশ্বাস জন্ম, সে সংসার থেকে না ভেঙে যায়। অন্যের কথা শুনে ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে হয়, নিজের বিশ্বাস, নিজের ভালোবাসা, সেটা দিয়ে ভালোবাসার মানুষকে বিচার করতে হয়। শুনে আমি তোকে খুব ভালোবাসি। আমিও ভুল হয়ে গেছে, আর ভুল হবে না।